আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ধূসর পাণ্ডুলিপির একটি কপি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন জীবনানন্দ দাস। সঙ্গে লিখলেন, বইটা আপনাকে উৎসর্গ করতে চেয়েছিলাম কিন্তু করলাম না। একেই হয়তো বলে কাব্যিক ঔদ্ধত্য। আর পর্দায় তার চরিত্র ফুটিয়ে তুলতে হলে আর কে আছেন একমাত্র একজন ছাড়া? বাংলা ছবিতে ব্যতিক্রমী চরিত্র বলতে দর্শকের দৃষ্টি একটা মানুষকেই খোঁজে, সেটা ব্রাত্য বসু। হারবার্ট থেকে কালবেলা, অসমাপ্ত থেকে বারান্দা, নিজের জন্য যেন একটা আলাদা পরিসর তৈরি করে ফেলেছেন ব্রাত্য। একদিকে মঞ্চে অভিনয় ও নির্দেশনার ব্যস্ততা, অন্যদিকে রাজনৈতিক জীবন, সময় যেন তাড়া করে বেড়ায় তাকে। তবু তার মধ্যেও সিনেমা এক অন্য জায়গা দখল করে আছে তার কাছে। সাম্প্রতিককালে যে ছবিটায় হাত দিয়েছেন ব্রাত্য সেটা ঝরা পালক। জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কিভাবে নিজেকে তৈরি করছেন এমন একটা অন্তর্মুখী চরিত্রের জন্য? ব্রাত্য নিজেই বলছেন, এই চরিত্রে অভিনয়ের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছেন তেমনটা এর আগে আর কখনো নেননি। জীবনানন্দের প্রসঙ্গে বলতে গিয়ে ব্রাত্য বলছেন, একটা মানুষ তার জীবন সাজাচ্ছেন শুধু লিখবেন বলে, সামাজিক প্রতিক্রিয়াও তার কাছে কোনো বিশেষ তাৎপর্য পেত না। সেখানে কেইবা রবীন্দ্রনাথ, কেইবা শরৎচন্দ্র। কবি চরিত্রের এই সাবলাইম ঔদ্ধত্যই সব থেকে বেশি আকর্ষণ করে ব্রাত্যকে। কিন্তু সে তো গেল ঝরা পালকের প্রসঙ্গ, নিজেকে কেন মূলধারার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন তিনি? গ্যাংস্টার ছাড়া সেই অর্থে কমার্শিয়াল ছবি কোথায় তার ঝুলিতে? চ্যাম্পের অফার ফিরিয়ে দিলেন ব্যস্ততার অজুহাত দিয়ে, তাছাড়া ছবি পরিচালনাতেও হাত দিতে দেখা যাচ্ছে না তাকে। কেন, মঞ্চের ব্যস্ততা? না, বরং সেদিক থেকে তাকে একটু বিরক্তই মনে হলো। রাজনীতির পাশাপাশি সময়ে টানাটানি পড়লে থিয়েটারের জায়গা হবে না ব্রাত্য বসুর ডায়েরিতে। একই সঙ্গে জানালেন, স্থায়ী মঞ্চ না হলে ঘুরে ঘুরে থিয়েটার আর ভালো লাগছে না, এমনকি খুব শিগগিরই পরিচালক হিসেবেও ফিরতে পারেন সিনেমায়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।